लोकसभा चुनाव के मतदान की प्रक्रिया आज सुबह 7 बजे से शुरू हो चुकी है। इधर डाबग्राम फुलवाड़ी की भाजपा विधायक शिखा चैटर्जी ने भी आज सुबह अपना वोट डाला। उन्होंने वोट देकर तृणमूल कांग्रेस पर कई आरोप भी लगाए। शिखा चैटर्जी ने शुक्रवार सुबह शांतिनगर बहु बाजार प्राथमिक विद्यालय के बूथ संख्या 46 पर मतदान किया। इसके बाद उन्होंने तृणमूल कांग्रेस पर चुनाव में अशांति पैदा करने का आरोप लगाया। उन्होंने कहा कि उनके कई पार्टी कार्यालय को जला दिया गया है, कई जगहों पर बूथ एजेंटों को बैठने नहीं दिया गया। उन्होंने कहा कि इसका जवाब जनता देगी। শুধু বুথ অফিস ভেঙে না, রাস্তা দখল করে বুথ অফিস করেছিল তৃণমূল কংগ্রেস ফুলবাড়িতে। তারপরে আর একটা জায়গায় এমন ভাবে এগিয়ে বসেছে, 150 কিলোমিটারের ভেতরে বসেছে। সকালবেলার থেকে আমার এখানে এই শান্তিনগরের একটা ইভিএম মেশিন টোটাল খারাপ হয়ে পড়ে আছে, কোনো রকম হেলদোল নেই। কিন্তু এখানে কি ব্যাপার হচ্ছে বুঝি না। সকাল থেকে মানুষ ভোট দিতে পারছে না, লাইনে দাঁড়িয়ে আছে। কত নির্বাচন কমিশনকে অবশ্যই জানানো হয়েছে, নির্বাচন কমিশন সমস্ত জানেন। আর এই ডিউটি হচ্ছে সেক্টরের ডিউটি, সেক্টর কি ডিউটি করছে আমি তো এখনই সেক্টরকে জিজ্ঞেস করবো কি হলো, এতক্ষণ কেন হয়ে হচ্ছে। দেখুন, জ্বালানোর একজনই আছে, চোরগুন্ডার দল তৃণমূল কংগ্রেস, আদার্স কেউ নেই। ওরা আছে যে ছ্যাচোরের দল, চোরের দল, গুন্ডার দল, ওরাই করছে। ও চিরকাল যা করে এসেছে সেই অভ্যেসটা তো যায়নি, সেই অভ্যেসটা এ বজায় আছে বলে কোনো কোনো জায়গায় ওরা করতে শুরু করেছে। কিন্তু এই জিনিস করে কোনো লাভ হবে না। মানুষ ঠিক করে রেখেছে ভোট কাকে দেবে, কারণ এই চোর গুন্ডার দলকে মানুষ ভোট দেবে না, একদম পরিষ্কার কথা। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় 3-4 জায়গার অভিযোগ কানে এসছে, ফুলবাড়ি থেকে বিশেষ করে। ফুলবাড়ির বিভিন্ন জায়গায় একটা পুড়েছে কালকে 12:30টার সময়, রাত্রে অফিসে অফিস পুড়েছে। তা রাত্রে ফোন এসছে আমার কাছে এই অবস্থা। সকালবেলায় যখন নাকি 7টার সময় বসেছে, সেখানে পোলিং করতে গিয়ে 150 মিটারের মধ্যে বসেছে একটা বুথে, ফুলবাড়ি থেকে আর একটা বুথে পুরো রাস্তা জুড়ে প্যান্ডেল করেছে। অনেক জায়গায়, শুধু নতুন নয়, কোড়াঝাড় তো মানে মানে ভাবে বোধ হয় ওটা পাকিস্তান ভাবে, ওরা ওরা তৃণমূল কংগ্রেস যেখানে আছে ওটা পাকিস্তান ভাবে। ওখানে মানে কোনোভাবে বসতে দেওয়ার জায়গা নেই, এরকম ভাবে করবে বা বসতে দেওয়া যাবে না। কিন্তু এটা করলে লাভ হবে, ভোট তো দেবে মানুষে, ভোট তো তৃণমূল কংগ্রেস সবখানে টিপতে পারবে না। 100 বার মানুষ তো ঠিক করে রেখে দিয়েছে, মানুষ অন্য কোনো দল নেই ভোট দেবে মানুষে। সেই ভোট কিন্তু নরেন্দ্র মোদীজিকেই দিতে হবে, আর এই ভোট হচ্ছে দেশের ভোট, দেশের সুরক্ষা, দেশের উন্নয়ন, এই সমস্ত নিয়ে ভোট। সুতরাং এই ভোট নরেন্দ্র মোদীজির ভোট, মানুষ যত এরা ঝামেলা করুক, ঝঞ্ঝাট করুক, কোনো লাভ নেই, নরেন্দ্র মোদীজি ভোট পাবেন। কেন্দ্রীয় বাহিনী ছিল না হয়তো সেই সময়, রাত্রে দেখুন রাত্রি 12টার সময় ফট করে গিয়ে যদি আগুন জ্বালায় সেখানে কেন্দ্রীয় বাহিনী তো অ্যালার্ট নেই। কোড়াঝাড়ে ভেতরে নাকি কেন্দ্রীয় বাহিনী আছে, বাইরে হয়তো কেউই ছিল না, আমি শুনলাম সেটা, বাইরে নাকি কেউ ছিল না। আমি একটু পরেই তো জানাবো, একটু পরেই সমস্ত কিছু ব্যবস্থা করছি। সিভিজিলকে কিছু জানিয়ে দেওয়া হয়েছে, সিভিজিলের মাধ্যমে আমরা সমস্ত জানাবো। আর শুধু নয়, উইথ ফটো,